विजय म्याथमेटिक एन्ड सइन्सको समस्तो स्वागत आमे स्क्वायर एंड स्क्वायर रूट बा वर्ग वर्गमूल ए सम्बन्धले डिस्कशन जारी रखिले वर्ग एवं वर्गमूल ती पार्ट सम्बन्धीय तिनोटी पटवहरू जाइसि आज यहाँ चतुर्थ पार्ट पट त चतुर्थ पट्रे आज बुझा संिप्त उपयर किपरि वर्ग निर्णय संक्षिप्त उपाय उपयर सर्टकट मेथड्रे आम स्कयार केमिति बाह्र बा, सम्बन्धले आज आउने डिस्कशन गरेको তেমন আজ আমি আমার ডিসকশন কু যা পূর্বু মু দর্শক মানুষ অনুরোধ করি যদি আপনার এ যায়। এ চ্যানেল সবসক্রাইব করি না তবে নিশ্চিত ভাবে সবসক্রাইব করে দিও বেল আইকন কু প্রেস করত ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন যদি ভিডিওটি আপনার ভালো লাগে নিশ্চিত ভাবে লাইক করত সেয়ার করুন তাছড়া যে দর্শক মানে এ চ্যানেল নয়া তো সে নিশ্চিত ভাবে অনুরোধ করবি যে আপনার এ চ্যানেল অন্য সব ভিডিওগুলি দেখুন ଯଦି ଆପଣଙ୍କୁ ଲାଗେ ଏ ଚ୍ୟାନେଲ୍ଟି କ୍ଲାସ୍ ଏଇଟରୁ କ୍ଲାସ୍ ଟେନ୍ ପିଲାମାନଙ୍କ ପାଇଁ ଉପଯୋଗୀ ତେବେ ନିଶ୍ଚିତ ଭାବରେ ଆପଣଙ୍କ ସମ୍ପର୍କରେ ଯେଉଁ ପିଲାମାନେ ଅଛନ୍ତି ସେମାନଙ୍କୁ ମଧ୍ୟ ଏ ଚ୍ୟାନେଲ୍ ଦେଖିବା ପାଇଁ କୁହନ୍ତୁ ଚ୍ୟାନେଲକୁ ସବସ୍କ୍ରାଇବ୍ କରିବା ପାଇଁ କୁହନ୍ତୁ ତେଣୁ ତେବେ ଆଜି ଆମେ ଯେଉଁ ଡିସକସନ୍ କରିବା ପାଇଁ ଯାଉଛନ୍ତି ତ ସେ ଡିସକସନ୍କୁ ଆସିଯିବା ତ ଆଜିର ଡିସକସନ୍ର ବିଷୟବସ୍ତୁ ହେଉଛି ଯେ ସଂକ୍ଷିପ୍ତ ଉପାୟରେ ବର୍ଗ ନିର୍ଣ୍ଣୟ ଆମେ କେମିତି ସର୍ଟକଟ୍ ଉପାୟରେ ବର୍ଗ ନିର୍ଣ୍ଣୟ କରିବା ଆମେ ଜାଣିଛନ୍ତି ଯେ ବର୍ଗ ନିର୍ଣ୍ଣୟ କରିବାର ମୂଳ ଉପାୟ ହେଲା କୌଣସି ସଂଖ୍ୟାର ବର୍ଗ ଆର ଅର୍ଥ ହେଲା ସେ ସଂଖ୍ୟାଟିରେ ସେହି ସଂଖ୍ୟାକୁ ପୁଣି ଆଉଥରେ ଗୁଣିବା ମାନେ ସଂଖ୍ୟାଟିକୁ ଦୁଇଥର ଗୁଣିବାଟାକୁ ଆମେ କହିଥାନ୍ତି କ'ଣ ନା ବର୍ଗ ବା ସ୍କ୍ ବୋଲି କହିଥାନ୍ତି ତେଣୁ ଆମେ ଜାଣିବା ଯେ ସର୍ଟକଟ୍ ଉପାୟରେ ଆମେ କେମିତି ବର୍ଗ ନିର୍ଣ୍ଣୟ କରିବା ତେଣୁ ସେଥିରେ ଆମେ ପ୍ରଥମେ ବୁଝିବା ଯେ ଯେଉଁ ସଂଖ୍ୟାମାନଙ୍କର ଏକକ ସ୍ଥାନରେ ପାଞ୍ଚ ଥିବ ଯେଉଁମାନଙ୍କର ଏକକ ସ୍ଥାନରେ ଫାଇଭ୍ ଥିବ ସେମାନଙ୍କର ବର୍ଗ ନିର୍ଣ୍ଣୟ କେମିତି କରାଯିବ ସେ ସମ୍ବନ୍ଧରେ ପ୍ରଥମେ ବୁଝିବା ତେଣୁ ଏଠି ନିୟମ ହେଉଛି ଯେ ମନେ କରାଯାଉ ଆମକୁ ଗୋଟିଏ ସଂଖ୍ୟା ଦେଇଛି ଫିଫ୍ଟିନ୍ ଆମକୁ ଫିଫ୍ଟିନ୍ର ବର୍ଗ ବାହାର କରିବା ପାଇଁ କୁହାଯାଇଛି ତାହେଲେ ଆମେ କ'ଣ କରିବା ନା ପ୍ରଥମେ ଦେଖିଦେବା ଯେ ଏକକ ସ୍ଥାନକୁ ଛାଡ଼ିଲା ପରେ ଆଉ କିଏ ଅଛି আমি দেখুম একক স্থানের পাঁচ অছি একক স্থানক ছাড়া পরে এপটুকু আগে এক রহিলা তো আমি কন করিবা, না সে ওয়ান ওয়ান রে তার পরবর্তী সংখ্যা তারবর্তী সংখ্যা নেক্সট নম্বর গুণবা তা মানে ওয়ান রবর্তী সংখ্যা হয়ে গেল টু গুণিলা সে পুর গুণি কে না হন্ড্রেড গুণবা হন্ড্রেড গুণিলা প্লস করা কো না টোয়েন্টি ফাইভ

আমার সামনে অনেক টোয়েন্টি ফাইভর স্কোয়ার বাহার করি তাহলে আমি কন করা আমি দেখুম একটা পাঁচ অনেক তাকে ছাড় দেবা তাপরে একানু ছাড়া পরে এপটুকু টু অ তবে আমি টু লেখা টু ইন পরবর্তী সংখ্যা অর্থাৎ থ্রি ইন্টু হাতে না হন্ড্রেড এতে করে পরে প্লস হ টোয়েন্টি ফাইভ তেমনি এ যে হন্ড্রেড আ টোটি ফাইভ

আমি যে শহে পাঁচ হন্ড্রেড ফাইভর স্কোয়ার বাহার করার তাহলে আমি কম করা না আমি দেখুত যে একক স্থানের অনেক না ফাইভ অস্থানের ফাইভ অস্থানু ছাড়া পরে এপরুক অনেক টেন তে কবা না টেন নেন গুণবা কে না তার পরবর্তী সংখ্যা টেন্র পরবর্তী সংখ্যা হয়েগাল ইলেভেন পুঁ তার সাংে গুণবা কে হন্ড্রেড যেটা সবুজ ফিক্স হন্ড্রেড তাপরে হলো প্লস টোয়েন্টি হয়ে গেল दस गुणन एगार हैस शे दस रे गुणिले इेगला शहे दस दीटा शून्य प्लस है ट्वेंटी फाइव जैसे आम मिसेवा तो डबल व्न जीरो टू फाइव तेणु येगलामर केजार पचिश तेणु शहे पाँच र स्यार एगार हजार पचिश बर्तमान पुणी कौन करवा आउ गोटे दिटा एक्जापल मुझे से हिसाब से मन करम को बाहर करवाई अच्छी <coughs> শহে পনেরর স্কোয়ার বাহার করা অছি তালা আমি কন করি না আমি দেখুম এক ফাইভ অ তাকে ছাড় দেবা তাপরে তা পূর্ব না ইলেভেন অনেক ইলেভেন রহব ইন্টু তার পরবর্তী সংখ্যা অর্থাৎ টুয়েলভ রহব তা গুণা না হন্ড্রেড প্লস হলো টোয়েন্টি ফাইভ বর্তমান ইয়ে হল ইলেভেন ইন্টু টুয়েলভ তো ইয়ে হয়েগাল কে না বারকে বার দুই নেলা এক বারকে বার এক তে শহে

তাপরে যেতলে গুণিলে ইয়ে হয়ে গেল নাইন থ্রি জিরো তাপরে ডবল জিরো প্লস হল টোয়েন্টি ফাইভ তা মানে ইয়ে হল নাইন থ্রি জিরো টু ফাইভ তেয়ানবে হাজার পঁচিশ তেমন এইভাবে ভাবে একক স্থানের পাঁচ থাক সংখ্যা যা বিগলে আমি কন করে না তার বর্গ বাহার করে পাব ফর্মুলা হচ্ছে কোণ না আমি একক স্থানের যে পাঁচ অবা আহ লেখা থাকবে তা পূর্ব সেটি পরবর্তী সংখ্যা গুণর শহে তাপরে হল প্লস পঁচিশ তাপরে আমি গুণন আশাণ করি আনসার কেটে বাহার করেদপার তেমনি একক স্থানের যদি পাঁচ থাকে তাহলে সংক্ষিপ্ত উপায়ের কলা বেড়ে আমি করা আযথাটার গুণিকি বড় মানে বহু সময় লগাই বর্গ নির্ণয় করা পড়ি না সর্টকট মেথড রে আমি কন করেপার না বর্গ বা স্কোয়ার নির্ণয় করে পারা এবার আমি যা আছে আসে সর্টকট মেথড কু যা এই যে সটকট মেথডটি ইয়ে কেবল একক স্থানের যে ফাইভ থাক সেই মানুষ কেবল লা তে তা ছাড়িদেলাপরে আউ কিছু সংখ্যা আমি নবা এবং তার স্টকট মেথড রে আমি কন করা না স্কোয়ার নির্ণয় করা তা পূর্বর গোটি ফর্মুলা রক্ষে যে আমি জাঁচান যে এস্কোয়ার মাইনস তার গোটে ফর্মুলা অস্কোয়ার মাইনস বি স্কোয়ার ফর্মুলা হল এ এ মাইনস বি হোল ইন্টু এ মাইনস বি তাহলে এস্কয়ার ফর্মুলা হব এ প্লস বি হোল ইন্টু এ মাইনস প্লস হ বি স্কোয়ার এই যে মাইনস বি স্কোয়ারটা যেপটুকু পড়েলা প্লস বি স্কোয়ার হল এই কথাটি প্রয়োগ করে আমি কোণ করে প বিভিন্ন সংখ্যা মান বর্গ আমি সংক্ষিপ্ত উপায়ের নির্ণয় করলেকোয়ার ইজ ইকা টু এ প্লস বি হোল ইন্টু এ মাইনস বি প্লস তাহলে এই যে উপায় আমি অবলম্বন করা এটা কেউ সংখ্যা মানি প্রযুজ্য হব না যে সংখ্যাগুড়িক দশর গুণিতক অর্থাৎ দশ কোড়ি তিরিশ চালশ পচাশ ষাটিয়ে এমি যে দশর গুণিতক সেই দশ গুণিতক সংখ্যা মানকর পাখাখি থাকা সংখ্যা মান বর্গ নির্ণয় কলা বেড়ে আমি এই উপায় অবলম্বন করে পমুক সহজ হব যেমি মনে কর যে আম সতর বা বর্গ বাহার করারছি সেভেনটিন বর্গ বাহার সেভেন্টিন স্কোয়ার বাহার করি তাহলে আমি কম করা আমি দেখ সেভেনটি টোয়েন্টির নিকটবর্তী যদি আমি টোয়েন্টি রু থ্রি যদি মাইনস করিবা তাহলে আমি মিয না সেভেন্টি মিজিব তেম এই ক্ষেত্রে আমি কন করা না এ হিসাব ধরবা সেভেটিন কু বি হিসাব ধর কু ধরবা এ হিসাবে সেভেন্টি কু ধরবা বি হিসাব ধরবা কাহকু না থ্রি কু ধরি তাহলে আমি কন করিবা না আমি লিখে সেভেন্টি প্লস থ্রি হোল ইন্টু সেভেটিন হব থ্রি রকয়ার তেমন সেভেন্টিন প্লস থ্রি

তার নিকটবর্তী তারা সংখ্যা লেও তার বর্গ নির্ণয় আপনি কম করে পায় সহজে বাহার করে কিন্তু সবুঠ বিশেষ কথা হল যে পাখাপাখি সংখ্যা অর্থ সে দশ রুণিতক বালা যে সংখ্যা সে সংখ্যার পূর্ণরিলে আমাদের বেশি সহজ হবেন কিন্তু বেশি সহজ হব না সেটি মাইনস আসি যাব মাইনস নেই পড়বে কিন্তু যদি তা পূর্ণি তাহলে এ উপায় আমি

फाइव पंचला चार चबीस टू फोर जीरो जीरो टू फोर जीरो जीरो प्लस वन टू फोर जीरो वा चब्स एक तेणु फर्टी नाइन र स्यार होगा चबीस एक सेमि मने करा जो आमको आ गोटे संख्या दि जा <tuh> मन करा जो कहे फिफ्टी एट्र स्क् बाहर करवाई फिफ्टी एट्र स्क्में कौन करवा लिखा फिफ्टी एट प्लस टू कहीं

দশ গুণিতক বিশিষ্ট সংখ্যার নিকটবর্তী পাখাপাখি সংখ্যা সংখ্যা পাখের সংখ্যার স্কোয়ার আমি জাঁলে তাপরে আমি আপনার কথা জাঁয়া যে আমি গোটে ফর্মুলা জাঁচান যে এ প্লস বি র স্কোয়ার ইজ ইকা টু এ স্কোয়ার প্লস বি স্কোয়ার প্লস টু এ বি তেমন এই ফর্মুলা প্রয়োগ করি কি আমি কন করে প কিছু সংখ্যার বর্গ নির্ণয় করপার সেমি আছেন যে এ মাইনস বি র স্কোয়ার

न याक लिख हंड्रे प्लस टू तार ए तेनाली हंड्रेड बी है किए ना टू तेणु एटी होंड्रेड्र स्क् प्लस टूर स्क् प्लस 2 टू इंटू हंड्रेड इंटु टू तेणु हंड्रेड र स्क्ला एक चार्ट शून्य ये टूर स्क्यर है फोर येगला के फोर हंड्रेड तेनालीस तो वन वा, तो जीरो फोर जीरो फोर तेणु ये

तेणु फिफ्टी स्क्यर है टू फाइव डबल जीरो वन स्क् है वन प्लस इला टू इंटु फिफ्टी इंटु व्वान है हंड्रेड तेणु ये मिसेना टू सिक्स जीरो वा तेणु फिफ्टी वन रोयर है टू सिक्स जीरो वा तेणु एटी ए फिफ्टी बी है 1 तेणु ए स्क्या प्लस बी स्क्यार प्लस टू ए वि फर्मुला यूज करें आरोक् बाहर कले टू सिक्स जीरो वा सेमती एगुड़ा सब प्लस वाला ने बर्तमान आम गोटे माइनस वाला नवा तो माइनस करा जो अच्छी आम को बाहर अच्छी नाइंटी नाइन र स्कोर तेल नाइंटी नाइन है हंड्रेड माइनस वन रोयर तो ये फर्मूला हंड्रेड स्क् प्लस हम वन रोयर माइनस टू इंटु हंड्रेड इंटु व तेना हंड्रेड र स्क्ला वन चार शून्य प्लस है ये वा मनस टू हंड्रेड तेना जो इेगला के वन ट्रिपुल जीरो वन माइनस है टू हंड्रेड जो माइनस करदेले तो, कर तो येगला के तो वन जीरो सरी येगला वे जीरो आसीगला दस रू दीगला आठ नाइन एट जीरो वा

ପ୍ରୟୋଗ କରିକି ଆମେ କ'ଣ କରିପାରିବା ନା ବର୍ଗ ନିର୍ଣ୍ଣୟ କରିପାରିବା କିନ୍ତୁ ଏ ଟାଇପ୍ର ବର୍ଗ ନିର୍ଣ୍ଣୟ ଗୁଡ଼ିକ କେଉଁଠି ସମ୍ଭବ ନା କେଉଁ ଜାଗାରେ ବେଶୀ ଆମକୁ ହେଲ୍ପ କରିବ ନା ଯେଉଁ ସଂଖ୍ୟା ଗୁଡ଼ିକ ଦଶର ଗୁଣିତକ ବିଶିଷ୍ଟ ସଂଖ୍ୟାର ପାଖାପାଖିରେ ଥିବ ଉପ ମାନେ ପ୍ଲସ୍ ହେଇକି ଥାଉ ବା ମାଇନସ୍ ହୋଇକି ଥାଉ ତାର ଆଗକୁ ଥାଉ ବା ପଛକୁ ଥାଉ ଯଦି ସେଇ ଟାଇପ୍ର ସଂଖ୍ୟା ଥାଏ ତାହେଲେ ଆମକୁ ସ୍କୋୟାର ବାହାର କରିବା ଏ ଉପାୟରେ ସହଜ ହେବ এই উপায়ের মানে স্কোয়ার বাহার কে আমার বেশি হেল্পফু হব ইউজফু হব তে এমি আমি কোণ জাঁলে তিনোটি উপায় কেমিটিনোটি সর্টকট মেথড জাঁলে যে মেথডে আমি কম করেপার না সহজে স্কোয়ার নির্ণয় করপারা বা বর্গ নির্ণয় করে পাব আশা করুচি যে পিলা মানে বুঝিপারিথি যদি বুঝবার কিছু অসুবিধা হয়ে যদি কিছু প্রোবলেম তুমি অনুভব করু থও তবে নিশ্চিত ভাবে মতো কমেন্ট বকসরে যাই কমেন্ট দেিডিওরে তোমার ডাউট ক্লিয়র চেষ্টা করিবি। আশা করছি যে দর্শক মানুষ ভিডিওটি ভালো লাগি যদি ভিডিওটি ভালো লাগি থাকে নিশ্চিত ভাবে লাইক করিবে সেয়ার করবে আউ যদি চ্যানেল সবসক্রাইব কর না তাহলে নিশ্চিত সবসক্রাইব করে দেবে তুম আজপি এটি কি পুঁ আউকা ভিডিও সহিত আপন মান সামনারে উপস্থিত হবি সে যাই রি ধন্যবাদ